প্রিয় দর্শক, মেট্রো সেন্ট টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সামির হোসেন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি ও সহিংসতা প্রতিরোধ। দর্শক, এই সরকারের প্রতি, অন্তর্বর্তীকালীন যে সরকারটি বর্তমানে ক্ষমতায় রয়েছে, তাদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা শুধু নির্বাচন নয়, এর পাশাপাশি রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, সমাজ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে মানুষের নাগরিক অধিকার নিশ্চিতের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু মানুষের প্রত্যাশার জায়গা দিন দিন বাড়ছে। সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারছে এই সরকার, কিংবা সহিংসতার প্রতিরোধ সেই ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারছে, এ বিষয়ে আমরা আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, রাজনৈতিক গবেষণা সংগঠন G9-এর সাধারণ সম্পাদক, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার মিতি সঞ্জানা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাকেও স্বাগত আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমি শুরু করতে চাই ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনাকে দিয়ে, যে যেমনটি বলছিলাম যে এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশার জায়গাটা শুধুমাত্র যে নির্বাচন কেন্দ্রিক তা না, এই সরকারকে মানুষ কিংবা রাজনৈতিক দলগুলো কিন্তু সময় দিচ্ছে, আবার অন্যদিকে এমন একটা সংকট জায়গায় তৈরি হয়েছে যে আসলে কত সময় প্রয়োজন, কিংবা সংস্কার যেগুলো হবে সেগুলো কিভাবে হচ্ছে, এ বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো ধারণা এখনও রাজনৈতিক দলগুলোও পায়নি কিংবা সাধারণ মানুষ তো পায়নি। এই জায়গাটির ক্ষেত্রে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান, কিভাবে দেখেন বিষয়টিকে? দেখেন, 16 বছর আওয়ামী ফ্যাসিবাদের শাসন এবং তার আগের 2 বছর 111-এর শাসন, আমি আগাগোড়াই আগে থেকে বলছি ওই 111-এর 2 বছর শাসনের এক্সটেনশন হচ্ছে ফ্যাসিবাদ, কারণ তাদের হাত দ্বারা পরিকল্পিতভাবে ওই শক্তিটাকে আনা হয়েছিল ইন্ডিয়ার ডিজাইনে। এবং ইন্ডিয়ার ডিজাইনে যে আনা হয়েছিল সেটা আমরা প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স বইতে বিস্তারিত পেয়েছি, আমরা জানি। তো সেই 18 বছরে দেশটাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে এই অন্য কোনো শক্তির পক্ষে এসে হঠাৎ করে দেশটা চালানো, এটা সহজ বিষয় নয়। সেই সহজ বিষয় নয় কেন? মনে করেন, এই সরকারের উপদেষ্টা এবং পরিচালক যেই বডিটা, এটা তো খুব ছোটো, অরাজনৈতিক, তাদের রুট লেভেল পর্যন্ত রাজনৈতিক শক্তি নেই, তাদের যে জনশক্তি দরকার, তারা নিজেরা একাডেমিক্যালি বা অন্যান্য সেক্টরে খুবই ভালো পজিশনের পণ্ডিত ব্যক্তি হলেও তারা রাজনীতির মাধ্যমে দেশ সেবা বা দেশ পরিচালনা বা প্রশাসন চালানোর অভিজ্ঞতা কিন্তু এদের নাই। কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে যারা রাজনীতি করছে কিংবা বড় রাজনৈতিক দলগুলো যারা আছে কিংবা রাজনীতিতে যারা, আপনি যেমনটি বলছিলেন, তাদের অভিজ্ঞতা নেই, যারা অভিজ্ঞ তাদের পরামর্শ কিংবা তাদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে এই সরকার দৃশ্যমান কাজ করছে, সেটা বলছি, সেই ক্ষেত্রে তাদের যেহেতু ওই অভিজ্ঞতা নেই এবং এদেরকে মূলত ডিপেন্ড করতে হচ্ছে প্রশাসনের উপরে। সেই প্রশাসনে এই দেশে পুলিশ বাহিনীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, যে একটা গণ অভ্যুত্থানের পরে একটা বাহিনীর একেবারে টপ টু বটম সবাইকে পালাতে হয়, বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে এটা কোথাও পাবেন না, মানে একটা বাহিনীকে কোন পর্যায়ে নিলে তারা এতটা আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয় বা এতটা ঘৃণা, এতটা আক্রোশ এবং তাদের মধ্যে এতটা ভয়, গ্লানি তৈরি হয় যে সব পালিয়ে যায়, সেই পর্যায়ে চলে গেছে, সেইখান থেকে ফিরে মসজিদের ক্ষতি পর্যন্ত, জাতীয় মসজিদের ক্ষতি পালিয়ে যায়, বিচারপতি পালিয়ে যায়, এইরকম হয়। সেই অবস্থা থেকে এই বডি যাদের দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষা করবে, সহিংসতা প্রতিরোধ করবে, রাজনীতিকে ঠিক পথে আনবে, সেই তাদের যে হ্যান্ডসগুলি সেটা তো সেই ফ্যাসিবাদের সেই টুলসগুলোই রয়ে গেছে, কজনকেই বার পরিবর্তন করে আনা গেছে। ফলে আমাদের ধৈর্য ধরতে হবে, এখনই এই সরকারকে ওই রকম তীব্র সমালোচনার মধ্যে ফেলবো আমরা সেই সময় এখনও আসেনি, আমাদের আরও ধৈর্য ধরে দেখতে হবে, সহযোগিতা করতে হবে। তবে ইতিমধ্যে যেই সব সমন্বয়হীনতা চোখে পড়ছে, যেটা আমি আরও কিছু টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় বলেছি, ধরেন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার ছিল যে ফ্যাসিবাদের সুবিধাভোগী বা তাদের দিকে তাদের পারপাস সার্ভ করা এরকমদেরকে না নেওয়া ভালো ছিল। অন্তত 2 জন উপদেষ্টা নিয়ে এরকম ওপেন সমালোচনা তৈরি হয়েছে, একজন আলী ইমাম মজুমদার আর একজন ওয়াহিদউদ্দিন মাহমুদ। কিন্তু তারপরে হচ্ছে গিয়ে একদম ভালো মানুষ আপনি বাংলাদেশে মানে কোথায় পাবেন? না, হিউজ ভালো মানুষ আছে, আমি ভালো মানুষ টার্মটা বলছি না, আমি বলছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের কোনো সুবিধাভোগী বা সংশ্লিষ্ট তাদেরকে নেওয়া যাবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আছে তারা তো খারাপ মানুষও কেউ থাকতে পারে,
ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ আমি খারাপ ভালো কোনো টার্মে টার্মিনেশন আমি করতে চাই না। আমি বলছি যারা ১৬ বছর ধরে ফ্যাসিবাদের পক্ষ হয়ে কাজ করেছে বা সুবিধাভোগী এবং তাদেরকে আবার ফিরিয়ে আনবার জন্য কৌশলে কাজ করবে এমনদেরকেই যদি এই প্রশাসনে রাখতে হয় তাহলে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল লিভ অ্যান্ড রিলিভ। এই রক্তের কি মূল্য আছে? এই যে হাজার হাজার ছেলে মেয়ের জীবন দিতে হলো, হাজার হাজার মায়ের বুক খালি হলো, এই যে এতজন 450 ছেলে মেয়ের অন্ধ হলো, এই যে হাজার হাজার মানুষ পঙ্গু হলো, এই যে আমরা জেল খাটলাম 16 বছর ধরে এত গুম খুন হত্যা হামলা মামলা নির্যাতন নিপীড়ন গায়েবী মামলা, তার কি মূল্য থাকলো? তাহলে আপনি কি বলতে চান যে ওইখান থেকেও যারে তারে খুশি নিবে? সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়নি, এই বিপ্লব হয়নি, এই বিপ্লব ফ্যাসিবাদের বিরুদ্ধে হয়েছে। ফ্যাসিবাদ পরাজিতই শুধু হয়নি, পালিয়ে গেছে। পরাজিত হওয়া এক জিনিস আর পালিয়ে যাওয়া আর একটা মাত্রা যোগ করে। পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ, পরাজিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ, তাদের দোষ, তাদের পক্ষে কথা বলবে, তাদের কাজ করবে, প্রধানমন্ত্রীর অফিসের পরিচালক মহাপরিচালক থাকবে, তাদেরকে পিএস বানাবেন, তাদেরকে নিয়োগ দিতে হবে, তাদের দিয়ে তো আপনি এই প্রশাসনকে এই দুরবস্থার মধ্যে যে চালাবেন সেটি তো পারবেন না। সুতরাং আপনি পুলিশ বলেন, প্রশাসন বলেন, রাজনীতি বলেন, সব ক্ষেত্রে বাংলাদেশে পক্ষ হবে দুইটা, ফ্যাসিবাদ পক্ষ, ফ্যাসিবাদ বিরোধী পক্ষ। ফ্যাসিবাদের পক্ষটাকে অবশ্যই বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আপনার কাছে আবারও ধন্যবাদ। ব্যারিস্টার মিতি সঞ্জনা, আপনার কাছে জানতে চাই, সরকারের পতন হয়েছে, তারপর যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাই যদি আমরা বলি, এখন যে পরিস্থিতি আছে, একটা সময় পর্যন্ত ডাক্তার সায়ন্ত যেটি বলছিলেন, পুলিশের অনেকে পালিয়ে গেছে, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নিচের লেভেলে যারা আছে, এরপর একটা সময় এসে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারপরও আসলে যে নিরাপত্তা বলেন, সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে এটি কতটুকু ভূমিকা রাখছে, কিংবা দৃশ্যমান কোনো আপনি অগ্রগতি দেখতে পান কিনা? প্রথমত আমরা যদি বলি যে প্রথমে কিন্তু আমাদের দেশে প্রায় 4 দিনের মতো কোনো সরকারই ছিল না, সরকারবিহীন একটি দেশ চলেছে, এবং সে সময় আমরা দেখেছি বিচ্ছিন্ন কিছু ঘটেছে, আইন শৃঙ্খলা সংক্রান্ত নানা ধরনের বিষয়, কিন্তু তারপরেও কিন্তু বড় ধরনের কোনো বিপর্যয় তখন ঘটেনি। তারপরে পরবর্তীতে পুলিশের অনেক সদস্য তারা কিন্তু কাজে তারা যোগদান করেনি, এবং এখন পর্যন্ত আমরা জানি যে অনেক জায়গায় অনেক পুলিশ সদস্য তারা কিন্তু এখন পর্যন্ত কাজে তারা আসছেন না। সম্ভবত বোধহয় সপ্তাহখানেক আগে শুনলাম 10,000-এর মতো পুলিশ সদস্য তারা এখন পর্যন্ত বোধহয় যোগদান করেনি, এবং যারাও যোগদান করছে সেসব ক্ষেত্রে বা আপনি যদি রাস্তা একটু লক্ষ্য করে দেখেন যে ট্রাফিক বা এই বিষয়গুলো বেশ ঢিলা ঢালাভাবে তারা কাজ করছে, তাদের ভিতরে কিন্তু সেই ধরনের যে মনোবলের ঘাটতি হতে পারে, এবং এতগুলো আসলে যারা পুলিশের গুলিতে মারা গেল এবং যারা নির্দেশ দিলেন এবং পুলিশের গুলিতে এত 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 প্রাণহানি হলো, তো সেই ক্ষেত্রে জনগণের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব তো আসলে এত সহজে বা এত তাড়াতাড়ি মিটে যাবে সেটি তো আসলে আপনার এক্সপেক্ট করার কোনো কারণ নেই। অবশ্যই এটি সত্য যে যত পুলিশ সদস্য সবাই গুলি করেননি, তার ভেতরে প্রত্যেকেই তো গুলি চালাননি। আমরা দেখেছি যে একজন পুলিশ কর্মকর্তা তার ছেলে তিনি আরেকজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে তিনি জানতে চেয়েছেন যে কতগুলো গুলি লাগে একটি মানুষকে মারতে, তো এইগুলোও ঘটেছে। তো কাজে প্রত্যেকটি সদস্য যে মানুষের বুকে গুলি চালিয়েছে, নিরীহ জনগণের উপর গুলি চালিয়েছে সেটি নয়, কিন্তু এই যে সমগ্র বাহিনীর উপরে মানুষের যে অনাস্থা, মানুষের যে ভীতি, মানুষের যে ঘৃণার জন্ম হয়েছে, এটি তো আসলে খুব সহসা এটিকে আসলে সেটিকে রিমুভ করার কোনো উপায় নেই, এবং আস্থা ফিরে আসতেও কিন্তু সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে আর্মিকে দেওয়া হয়েছে সেটি যথার্থ হয়েছে, এবং সেটি আমার কাছে মনে হয় যে আরও আগে দেওয়া উচিত ছিল। আপনি দেখেন যে নিউ ইয়র্কের মতো জায়গায় সেখানে যখন আপনার পাওয়ার কাট হয়, ইলেকট্রিসিটির কানেকশন থাকে না, সেখানে এক ঘন্টার মধ্যে লুট হয়ে যায় সব কিছু, লুটপাট শুরু হয়। বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনি যেটি বলছিলেন সরকার ছাড়া দেশ 4 দিন চলেছে, তো সেক্ষেত্রে আমি এ ব্যাপারে ডাক্তার সায়ন্ত আপনার কাছে জানতে চাইব যে সরকার ছাড়া যেহেতু 4 দিন চলেছে, ওই সময়টাতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু অবনতি হয়েছে, এটি কি আসলে যেমন আওয়ামী লীগ শেষ সময় বলেছিল যে যদি
বিএনপি ক্ষমতায় আসে একদিনে 10 লাখ মানুষ মারা যাবে এরকম, সেটা কিন্তু আমরা দেখিনি। না, সে সময় তো আমরা দেখেছি যে সাধারণ নাগরিকরা, তারা ট্রাফিক পুলিশের দায়িত্বে রয়েছেন, ছাত্ররা রয়েছেন বিভিন্ন এলাকায়, এলাকায় কিন্তু সবাই প্যাট্রোলিং করেছেন। সো সেই ইউনিটিটা কিন্তু আমরা দেখেছি মানুষের ভেতরে, যে তার পরিবার পরিজন পাড়া প্রতিবেশীকে যে রক্ষা করার, যে তাদের ভেতরে যে আর্চটা ক্রিয়েট হয়েছে। সো এটা তো একটা ডেফিনেটলি খুব ভালো এক্সাম্পল। কিন্তু ওভারঅল আমি যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি এখন পর্যন্ত বলা হয়, আমরা বিভিন্ন ধরনের ঘটনা দেখতে পাচ্ছি যেগুলো কাম্য না। এর মধ্যে নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা, এটি কিন্তু একটা বড় ঘটনা হয়ে সামনে আসছে, নিশ্চয়ই আমরা আলাপ করবো এটি নিয়ে। এবং বিভিন্ন জায়গায় নানান ধরনের বিচ্ছিন্ন ঘটনা, বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল, বিভিন্ন ধরনের মানে নৈরাজ্য, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমার কাছে মনে হয়েছে যে রিফর্ম তো আসলে, রিফর্মও তো একদিন দুদিনের বিষয় না, এটা একটা লেন্দি প্রসেস। এবং সেই ক্ষেত্রে আমার কাছে এটাও মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষা করা, ল অ্যান্ড অর্ডার, এই বিষয়টি আসলে প্রাইমারি কনসার্ন হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারে। কারণ সেই জায়গাটির থেকে মানুষকে ল অ্যান্ড অর্ডারটা ঠিক থাকতে হবে, দ্রব্যমূল্য যেটা বাজারে সেখানে একটা লাগামটা না, সেই বিষয়গুলো, এগুলো কিন্তু আইনের আসলে সঠিক প্রয়োগের মাধ্যমেই কিন্তু সেগুলোকে করতে হবে। আমরা একটু ডাক্তার সায়ন্ত আপনার কাছে জানতে চাই, ব্যারিস্টার মিতি সঞ্জনা যেটি বলছিলেন যে তিনি দ্রব্যমূল্যের কথা বললেন, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি কথা বললেন, মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল যে সরকার পরিবর্তন হলেই বোধ হয় বেগুনের দাম 100 টাকা থেকে সেটা 50 টাকায় নেমে আসবে, এরকম একটা ধারণা মানুষ পোষণ করে। সেই জায়গাতে কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি সেই অর্থে মানুষ দেখতে পাচ্ছে না, যার কারণে কিন্তু আপনি বলছিলেন যে এই সরকারকে সময় দিতে হবে। কিন্তু সময় রাজনৈতিক দলগুলো দিচ্ছে বা সাধারণ মানুষ সেটি হয়তো বুঝতে পারছে, কিন্তু সমালোচনার জায়গা কিন্তু তৈরি হয়েছে, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মিথি সঞ্জনা যেটি বললেন, এটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা এক ধরনের মানে পারসেপশন তৈরি হয়েছে, এটি নিয়ে আপনি কী বলতে চান? না, সমালোচনার জায়গা তৈরি হয়েছে তো বটেই, না হলে আমরা সমালোচনা করছি কেন? আমি নিজেও তো সমালোচনা করলাম বা করছি, তবে সমালোচনার অর্থ যেন এই না হয় যে এখনই এদেরকে বিতর্কিত করে এদেরকে এমনভাবে পর্যায়ে নিয়ে যাওয়া যে এরা পারছে না, এরা ফেল করছে, ফেল করবে। কারণ এই সরকারটাকে আমাদের ফেল করতে দেয়া যাবে না। মাত্র তো 2 মাস হচ্ছে, একটা গণ অভ্যুত্থানের পরে এই সরকারের প্রতি মানুষের আকাঙ্ক্ষাটা বেশি বলে একটু ব্যত্যয় ঘটলে আমাদের খুব গায়ে লাগে, মনে লাগে, সেই জন্য সমালোচনাটা করি আমরা, কারণ এটাও চাই না। কিন্তু গোটা বাংলাদেশ তো আর রাতারাতি পাল্টে যাবে না যে 30 জন লোক চাইলেই দেশ ভালো চলবে। এটাও ঠিক যে দ্রব্যমূল্যে মানুষ সাংঘাতিক কষ্ট পাচ্ছিল, এখনও কষ্ট পাচ্ছে, কারণ মানুষের আয় বাড়েনি, সেটা কমানোর জন্য এদের আরও উদ্যোগী হতে হবে। পথে পথে যে চাঁদাবাজি হতো, পরিবহনে চাঁদাবাজি হতো, প্রান্তিক পর্যায় থেকে কৃষকের কাছ থেকে একটা পণ্য ঢাকা পর্যন্ত আসতে বা বিভিন্ন বাজারে যেতে যে পদে পদে চাঁদা দিয়ে তার দ্রব্যমূল্য বেড়ে যেত, সেটি তো এখন হবার কথা নয়, তাহলে দ্রব্যমূল্য কমার কথা ছিল, হয়তো সেটি এখনও কার্যকর হয়নি পুরোপুরি। সিন্ডিকেট বাণিজ্য করে ব্যবসায়ীরা যখন তখন ডিমের দাম, তেলের দাম, লবণের দাম, এটা ওটার দাম যে বাড়িয়ে দিয়ে মানুষের পকেট কেটে নিত। একটা সংবাদ এসেছে যে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে কিন্তু দেশের বাজারে কিন্তু কমছে না, সেটাই বলছি, এরকম যে হতো আগে, এখনও যেহেতু দ্রব্যমূল্য ওইভাবে কমছে না, তার মানে ওই সিন্ডিকেটটা এখনও বহাল আছে, সরকার সেই সিন্ডিকেটটা ভাঙতে পারেনি। এখন আমি বলছি যে এদের সক্ষমতার ঘাটতি আছে, বডিটা ছোট এবং সব জায়গায় বিশ্বস্ত যোগ্য লোক এখনও তারা খুঁজে পায়নি। কারণ আগের যে ফ্যাসিবাদের যে চোর, গুন্ডা, বদমাইশ, লাঠিয়াল যারা ছিল, তাদের মধ্যে বেশিরভাগই এখনও বহাল আছে, তারা পরিস্থিতির কারণে কথা বলছে না, প্রকাশ্যে ভূমিকা রাখছে না, কিন্তু তাদের মনের মধ্যে লালন করছে ফ্যাসিবাদ, মনের মধ্যে লালন করছে সেই আগের সেই প্রেম। সুতরাং তাদের মন পড়ে আছে ফ্যাসিবাদে, আর তাদের শরীর এবং কার্য তো দেখানোর যে দৃশ্যমান যেটা দেখি আমরা, সেটা এদিকে করতে হচ্ছে। সুতরাং তাদের থেকে খুব ভালো আউটপুট এখনই আমরা পাবো না। তবে এই সরকারকে আরও সতর্ক হয়ে যদি রাজনৈতিক দল, স্টেক হোল্ডার যারা, সুশীল সমাজ, সংবাদ মাধ্যম, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করেছে, পরীক্ষিত শক্তি, তাদের সহযোগিতা নিতে হবে। তাদের পরামর্শ নেওয়ার জন্য আগামীকাল থেকেই প্রধান উপদেষ্টা আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন, অতীতেও বসেছেন, ফলে এই সরকার অরাজনৈতিক, রাজনৈতিক শক্তিগুলো ভিন্ন ধারার, ভিন্ন আদর্শের, তাদের মধ্যে আবার অনেক দল, তাদের এক একজনের পজিশন ভিন্ন, ফলে সব তো সবার মনের মতো হবে না, ফলে যা যা সমস্যা হচ্ছে এটা চিহ্নিত হচ্ছে এবং এই কথাগুলো আমরা বলতে পারছি,
এই বলতে পারাটাই হচ্ছে গণতন্ত্র। এই যে এইখানে বসে আমি দুজন উপদেষ্টার নাম উল্লেখ করে সমালোচনা করতে পারলাম, যদি দেখি যে এই সমালোচনাটা আমার গ্রহণ করতে আর মানসিকতা তাদের নাই, করতে পারছে না, তখন আমরা বুঝব যে এদের টলারেন্স লেভেল আগের সরকারের দিকে যাচ্ছে, যেটা কাঙ্ক্ষিত না। সুতরাং ভুল তো হবে, সীমাবদ্ধতা থাকবে, আমাদের গাইড করতে হবে, সমালোচনা করতে হবে এবং সোচ্চার হতে হবে। আপনি এখন যেটি বলছিলেন যে বলতে পারাটাই গণতন্ত্র, এটি অবশ্যই গণতন্ত্র। আমরা বিগত সময়ে দেখেছি যে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন ছিল 15 বছরের, এই সময়েও টকশোতে বা বিভিন্ন মাধ্যমে আমরা দেখতাম যে আওয়ামী লীগও কিন্তু একই কথা বলতো। এই যে টকশোতে এসে আপনি কথা বলছেন, এটি গণতন্ত্র, তারা এটি দাবি করতো, কিন্তু এই জায়গা থেকে জনগণ কিন্তু ভিন্ন দিকগুলো, যেমন আমরা আলোচনা করছিলাম সহিংসতা, আপনি এইটার জবাবটা নিতে হবে, যেহেতু আপনি ওই দিকে পয়েন্টটা তুললেন, যেমন সহিংসতা কিংবা দ্রব্যমূল্য, এগুলো কিন্তু মানুষ চায় যে, ওগুলো তো চাই, আমি তো ওগুলো আপনার সঙ্গে দ্বিমত করি নাই, কিন্তু আপনি আমার সঙ্গে আপনি যেহেতু ডিফার করে সেই ফ্যাসিবাদের কথাকে আপনার কণ্ঠ দিয়ে আপনি বের করলেন, তাহলে উত্তরটা আপনাকে নিতে হবে। টকশো করার কারণে টকশো থেকে নামার পরে টিভি চ্যানেলের সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে বিরোধী দলীয় নেতাকে, এই ঘটনা আপনার জানা আছে। টকশো করার কারণে বা লেখার কারণে আইসিটি একটি মামলা করে জেলে ঢুকানো হয়েছে, জানা আছে আপনার। সেই রকম কোনো ঘটনা এখন দেখছেন, মানহানির নামে দুজনের মানহানি করেছে এবং ধর্মীয় উস্কানির ইয়েতে একটা মামলা হয়েছে, সেখানে উপদেষ্টা নিজে বলে দিয়েছেন ওনাকে গ্রেফতার করা যাবে না। আপনি এইটার সঙ্গে সেটার তুলনা যদি এখনই করেন, আমি তুলনা করছি না, আমি বলছি, যে আমরা যদি বলছি, আমি বলছি যে আমাদের প্রত্যেকের এদের যা যা অনাকাঙ্ক্ষিত করছে তা সমালোচনা করতে হবে, তাদেরকে ধরিয়েও দিতে হবে, আমাদের সোচ্চারও থাকতে হবে, কারণ আমাদের আকাঙ্ক্ষা যা ছিল সেই দিক থেকে আমরা সরতে দিব না এদের। যখন দেখবো সেটা তারা নিতে পারছে না, টলারেট করছে না, আমার উপর ওই আইন প্রয়োগ হচ্ছে, আমার আপনার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, তখন অবশ্যই আমরা বলবো যে আপনি যেটি বলছিলেন আমিও সেটির সঙ্গে একমত পোষণ করছি, এবং আমি বলতে চাইছি যে সাধারণ জনগণ কিন্তু অন্য বিষয়গুলোতেও গণতন্ত্রের যে চর্চাটা, হ্যাঁ, গণতন্ত্রের যে চর্চাটা, আমি যেটা বলেছি সেটি মানুষও নিশ্চিত করতে হতে চাই যে আমি যে জিনিসটা আমি 100 টাকা দিয়ে খাচ্ছি, যেটা বলছেন সেই ব্যাখ্যা তো আমি দিলাম, যে পথে পথে চাঁদাবাজি আগে হতো, এখন তো হবার কথা নয়, দ্রব্যমূল্য কমা উচিত ছিল, সিন্ডিকেট বাণিজ্য হতো সেটা তো হবার কথা নয়, দ্রব্যমূল্য কমা উচিত ছিল, সেটা পারেনি, না পারার পেছনে যে কারণ আছে সেটা চিহ্নিত করে দ্রুত সেদিকে যেতে হবে, মানুষের কষ্ট কমাতে হবে, এর থেকে স্ট্রেট ফরওয়ার্ড আপনি আর কি চান? আপনাকে আপনাকে ধন্যবাদ। আমি একটু মিতি সঞ্জনা আপনার কাছে যেতে চাই, যে আমরা বিভিন্ন কথাতে উঠে এসেছে, এর মধ্যে নারীর প্রতি সহিংসতার একটি বিষয় আপনি তুলে ধরেছেন। এখন কিন্তু গার্মেন্টসে গাজীপুর কিংবা সাভার আশুলিয়া এই জায়গাগুলোতে ব্যাপক সংঘর্ষের খবর এসেছে এবং সেখানে কিন্তু নিহত হয়েছে, এই বিষয়গুলো কেন, এগুলো কি পরিকল্পিত কোনো ঘটনা দেশকে অস্থিতিশীল করার জন্য, যে একটা সরকার দায়িত্ব নিয়েছে তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে না দেওয়ার একটা প্রবণতা কিনা? এখন এখানে হ্যাঁ অবশ্যই পরিকল্পিত ঘটনা এটি হতে পারে, তবে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে রেডিমেড গার্মেন্টস সেক্টরে আমাদের অর্থনীতি একটি চালিকা শক্তি, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই যে আমরা দেখছি যে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই যে দ্রুত যে এই বিষয়গুলোকে কন্ট্রোলে আনা, সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই এখন প্রায় দেখতে পাচ্ছি। আপনি দেখবেন যে ঢাকা গাজীপুর যে মহাসড়ক, প্রতিদিনই সেখানে দেখা যাচ্ছে নানান ধরনের আনরেস্ট হচ্ছে, ভাঙচুর হচ্ছে। ইতিমধ্যে আমরা বোধহয় একদিন দেখলাম যে ওই যে মানে বিগত যে সরকার তাদের একজনের ফ্যাক্টরিতে যে ভাঙচুর করা, তখন আবার কিন্তু বিরোধী পক্ষের একজন যে তিনি যে সেটিকে থামিয়েছেন, বন্ধ করেছেন, এরকম ঘটনা আমরা অনেক দেখেছি, এরকম ঘটনা আমরা বেশ কিছু জায়গায় দেখেছি। আবার সামনে বিষয়গুলো এই প্রসঙ্গ ধরে যদি বলি, সামনে আবার দুর্গাপূজা আসছে, তো আমরা দেখেছি সরকার পতনের পরপরই কিন্তু একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা ছিল, এখন যেহেতু পূজা আসছে এই সময়টাতেও কিন্তু এই ধরনের একটা প্রচেষ্টা হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এই সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে আপনি এটিকে কিভাবে বলতে চান? না, বিগত দিনগুলোতে আপনি যদি বলেন যে এমনিতে নর্মাল সময়, স্বাভাবিক সময়, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প, হাতিল লিভ অ্যান্ড রিলিভ। সেই সময় কিন্তু আমরা এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা খুব একটা আমাদের এরকম দেখা যায় না, নানান ধরনের, তো যেটি আপনি বলছেন সহিংসতা, সেই সহিংসতাটা আমি যখন ভিন্ন ধর্মালম্বী ভিন্ন মত পোষণকারীর উপর করছি, তখনই সেটিকে আমি আসলে কমিউনাল অ্যাটাক বলছি। কিন্তু
ওভারঅল তো চারিদিকে নানান ধরনের দাঙ্গা লেগে আছে। আমরা যদি বলি মব ভায়োলেন্সের কথা, মব ভায়োলেন্স এখন কিন্তু একটা মানে বিরাট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সেটা যে কোনো আসলে দল মত নির্বিশেষে বিভিন্ন মানুষের উপরে বিভিন্ন ধরনের যে অ্যাটাকগুলো, মব ভায়োলেন্স এটি, এবং মানে ইতিমধ্যে আমি জানি না এটি কত দুঃসত্য কতটুকু কি, বিভিন্ন নারীদেরকে নানান জায়গায় নাকি হেনস্থা করা হচ্ছে, পোশাক আশাক নিয়ে রিসেন্টলি আমরা দেখেছি যে কক্সবাজারে একটি ঘটনা ঘটেছে। তো এই বিষয়গুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যারা রয়েছে, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে আবার ব্যবস্থাও কিন্তু নিচ্ছে, আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যার যার স্বাধীনতা সে ভোগ করবে, সেই জায়গাটি আমরা বলছি যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা। আমি যখন দেখছি যে একটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিগুলো তারা একটা মব ভায়োলেন্সের সাথে মানে তারা মব ভায়োলেন্স করছে বা তারা বিভিন্ন মানুষকে একত্রিত করে সেখানে মব মানে অনেক শত শত মানুষ এসে তো সেখানে মারামারি করছেন, আমরা দেখতে পাচ্ছি 10-15 জন ব্যক্তি মিলে একজনকে মারছেন, তো সেই ক্ষেত্রে তো আমি তো সিসিটিভি ফুটেজ বলেন যে কোনো জায়গায় সেটা তো দেখা যাচ্ছে, তো তাদেরকে চিহ্নিত করে কেন সেগুলো আসলে দ্রুত, জাস্টিস হারিজ ইজ জাস্টিস বাড়িড, ওরকম জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি তাড়াহুড়াও যেমন করবো না, কিন্তু দ্রুত যখন আপনি একটা পদক্ষেপ নেবেন যে হ্যাঁ আমি আইনের আওতায় এই ব্যক্তিদেরকে এনেছি, দ্রুত যে অ্যারেস্ট করা, না হলে তো তারা যদি ছাড়া পেয়ে তারা যদি ঘুরতে থাকে তখন তার একটা মানুষকে যে তারা আবার সেই সুযোগটি গ্রহণ করে তারা অ্যাটাক করবে, আবারও আক্রমণ হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলোতে, এই জন্য আমি মনে করি যে প্রাইমারি কনসার্ন আসলে ল অ্যান্ড অর্ডারটা, এটাকে কিন্তু আসলে স্থিতিশীল করলে আস্তে আস্তে, এবং এই যে আপনি বললেন লেবার আনরেস্ট যেটা হচ্ছে, শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ, সেটাও কিন্তু আসলে সর্ট অফ এই জায়গাগুলোর থেকে, তারা ভাবছে যে অনেক মানুষ মিলে আমরা যদি আন্দোলন করি তাহলে তার একটা বা কোনো একটা জায়গার থেকে তাদেরকে হয়তো উস্কে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু আমাদের অর্থনৈতিক মানে আমরা জানি যে একটা অর্থনৈতিক তো রিজার্ভ একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে, আমরা একটা ক্রিটিক্যাল রিজার্ভ একটা অ্যাকিউট একটা ডলার ক্রাইসিসের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখেন ব্যাংকে গেলে কিন্তু অনেক জায়গায় ব্যাংকে এখন 5-10 লাখ টাকার চেক অনার করতে পারছে না, তারা বলছে যে ফান্ড নাই, এই বিষয়গুলো তো এগুলো তো এখন মানে 40 দিনে এটা সমাধান করা সম্ভব না, 2 মাসের মধ্যে তো এটা পসিবল না, আমি আমি এটাকে রিপেয়ার করা, রিফর্ম করা, মানে যে ক্ষতিটা হয়ে গেছে। আচ্ছা, আমি ব্যাংকিং খাত নিয়ে যেটা আপনি কথা তুলেছেন, আমি একটু ডাক্তার সায়ন্ত আপনার কাছে জানতে চাই যে এই সরকার দায়িত্ব নেওয়ার আগে বিগত যে সরকারটি ছিল আওয়ামী লীগ সরকার, তারা ব্যাংকিং খাতকে কী করেছে, কিংবা শেয়ার বাজার বলেন কিংবা টাকা পাচার, ডলার সংকট, এই বিষয়গুলো আমরা দেখেছি। এখন আমরা সম্প্রতি একটা খবর দেখলাম যে সাকিব আল হাসান, যিনি সাবেক ক্রিকেটার এবং সাবেক এমপি, তিনি এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তো আপনার কি মনে হয় কি না যে যে ব্যবস্থাগুলো বা যে তলবটা করা হচ্ছে, তো তিনি তো সময় পেয়েছেন, তিনি চাইলে যদি তিনি আর্থিকভাবে দুর্নীতি করে থাকেন, লেনদেন করে থাকেন, তার নামে অনলাইন জুয়া কিংবা শেয়ার বাজার কেলেঙ্কারির বিভিন্ন তথ্য আছে, তিনি যদি এগুলোতে যুক্ত থেকে থাকেন, তিনি তো টাকা সরিয়ে নিয়েছেন, সেই সময়টা পেয়ে গেছেন, দেরি হচ্ছে কি না? এই সমালোচনাটাও আমরা অনেকদিন থেকে করছি এবং এখনও করি, সেটা হচ্ছে যে এই যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে, শেখ হাসিনার ছেলে সজীব রোজের জয়েরটা করেছে, মেয়েরটা করেছে, সাকিব আল হাসান সহ অনেকেরটাই করেছে, কিন্তু এটা করতে 2 মাস লাগলো কেন? 2 মাস লাগার ফলে এদের যে টাকাটা সরিয়ে নেওয়ার যে সেই সময় সেটা পেয়ে গেল, সেনাবাহিনী তাদের আশ্রয়ে 626 জন লোককে আশ্রয় দিল জীবন বাঁচাতে, ভালো কথা, আপনি মানবিক হয়েছেন, মানুষকে তো এরকম পিটিয়ে মারার অধিকার আপনি দিতে পারেন না, এটা খুবই ভালো কাজ করেছে। কিন্তু উচিতটা কী ছিল? তাদের মধ্যে যারা ক্রিমিনাল অফেন্সের কারণে যাদের মধ্যে মামলা আছে, অভিযোগ আছে, এই যে গণহত্যায় যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে তো উচিত ছিল আইনের হাতে সোপর্দ করা। আপনি আশ্রয় দিলেন, তালিকাও প্রকাশ করছে না যে কারা ছিল, এবং তারা আবার ইতিমধ্যে দেশ ত্যাগ করে এখন কলকাতার পার্কে পার্কে হাওয়া খাচ্ছেন, বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কি দরগায় গিয়ে এখন মোনাজাত করছেন ইন্ডিয়ায় গিয়ে। এখন এই যে তারা পালিয়ে যাওয়ার সুযোগ পেলেন, প্রশাসন থেকে যারা চিহ্নিত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে, গুম খুনে নেতৃত্ব দিয়েছে বলে বলা হচ্ছে, তাদেরকে আপনি বাধ্যতামূলক অবসর দিলেন, অবসর দিয়ে আইনের আওতায় আনলেন না, না আনার ফলে হলো কি, তারা পালিয়ে যাওয়ার সুযোগ পেল। এরকম বিভিন্ন ক্ষেত্রে এই যে গতিটা খুব স্লো, আপনি দেখেন এই পর্যন্ত গ্রেফতারের যে গতি, সাধারণত আওয়ামী লীগ আমলে প্রতিপক্ষ বা বিরোধী দল একটা রাজনৈতিক সমাবেশ ডাকলে তার আগের রাতে গ্রেফতার করে ফেলতো 1 রাতে 40 জন নেতা, আর এত বড় একটা গণহত্যার পরে 16 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম করে, মাফিয়াতন্ত্র কায়েম করে, গুম খুন হত্যা হামলা করে, সর্বশেষ একটা গণহত্যার মাধ্যমে পরাজিত হয়ে পালিয়ে থেকে
তারা কি করে দেশ ত্যাগ করার বা পালিয়ে যাওয়ার সুযোগ পায়? দেশে যারা আছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং দেশে যারা আছে আপনি গ্রেফতার করছে কারা দেখেন, পরিকল্পনা মন্ত্রী এটা ভালো ভদ্রলোক সিনিয়র সিটিজেন, ওনাকে ধরাটা গুরুত্বপূর্ণ মনে হলো, অথচ যারা প্রকাশ্যে গুন্ডামি করেছে, দম্ভ দেখিয়েছে, চুরি করেছে, গুম খুনের নির্দেশ দিয়েছে, গণহত্যার নির্দেশ দিয়েছে, তারা কোথায়? আমরা জানলাম যে হাসান মাহমুদ এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় ওনাকে আটক করা হয়েছে, সেনাবাহিনী আটক করেছে, কিছুদিন পরে শুনি উনি বেলজিয়ামে হাওয়া বাতাসকে ভালোই আছেন। আমরা জানলাম যে অনেক আরাফাত তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, তিনি ধরা পড়েছেন, ধরা পড়ার খবর আসার পরে আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছে, আপনাদের সংবাদ মাধ্যমে দিয়েছে, এবং পরবর্তীতে দেখলাম তিনি ধরা পড়েন নাই, এবং সংবাদ মাধ্যম যে এই রিপোর্টটা করলো তাদের তথ্যসূত্র কোথায় ভুল ছিল নাকি কি ঘটলো তার আবার কিন্তু রিভিউ রিপোর্ট আর দিল না, একটা দুঃখ প্রকাশও কেউ করলো না যে আমাদের তথ্যসূত্র ভুল ছিল বা আমাদের এই ভুল রিপোর্ট দিয়েছিলাম ওনাকে গ্রেফতারের। এখন যে কেউ সার্চ দিল না গ্রেফতারের রিপোর্টটাই কিন্তু পাবে, গ্রেফতার হয়নি বা এটা নিয়ে দুঃখ প্রকাশ এটা কিন্তু কেউ পাবে না। ফলে আমাদের দায়িত্ববোধের জায়গা প্রশাসন থেকে, সরকার থেকে, সংবাদ মাধ্যম থেকে, রাজনৈতিক দল থেকে, এই যে এমনভাবে স্ট্রাকচারগুলো ভেঙে পড়েছে সেটা আর দাঁড়াচ্ছে না। ফলে এদের গ্রেফতারে শেখ পরিবার, বাংলাদেশে একটা শেখ পরিবার তন্ত্র যেভাবে কায়েম হয়েছিল 16 বছরে, শেখ পরিবারের একজনও গ্রেপ্তার হয়নি। আপনি দেখেন তো এই যে ঢাকার মেয়র, তার ভাই যুবলীগের প্রধান, তাদের ফ্যামিলির মন্ত্রী, এমপি, যত সদস্য আছে যারা চুরি ডাকাতি গুন্ডারমি নানান অভিযোগ আছে, গণহত্যার অভিযোগ আছে, সদল বলে কি সুন্দর পালিয়ে যেতে পারলো, কাউকে ধরা হলো না। পরিবারের কোনো সদস্যকে কিন্তু উল্লেখযোগ্যভাবে ধরার কোনো তথ্য কিন্তু নেই। নেই তো, আমি বললাম তো শেখ পরিবার, শেখ উপাধি পাওয়া তাদের পরিবারের সঙ্গে যুক্ত একজন যারা ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন বলে সংবাদ মাধ্যমে এখন ভুরি ভুরি রিপোর্ট আসছে। আপনাকে ধন্যবাদ, আমরা গুরু গম্ভীর অনেক আলোচনা করেছি। আমি খুব ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে সংস্কারের কথা উঠছে, সামনে নির্বাচন হবে, এই প্রত্যাশা সবাই করছে, ছোট্ট করে বলবেন যে আপনার প্রত্যাশার জায়গা কোথায়, যে সংস্কারটি হবে সেটি নিয়ে আপনি কি ভাবেন? সব সংস্কারের মূলে আমি মনে করি যে আইনের শাসন, সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে একটি রাষ্ট্রে অধিষ্ঠিত যে সরকার তাকেও কিন্তু আইন দ্বারা পরিচালিত হতে হয়, তো কাজে তাকে কিন্তু সেই জায়গার থেকে, সেও সকলের যে আদালতে বিচার হয় সেও কিন্তু সেই সরকারের যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সেই আদালতে বিচার হতে হবে, এবং আইনের শাসন সেটি যদি আসলে প্রতিষ্ঠা না হয় তাহলে কিন্তু জনগণের অন্য যেই অধিকারগুলোর আমরা কথা বলছি, যে সাম্য, অন্যান্য যে বিষয়, সোশ্যাল জাস্টিস, এই জিনিসগুলো কোনোভাবেই স্টাবলিশ করা কোনো অবস্থাতেই সম্ভব না। এবং এই যে মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটছে, এই যে যেখানে যেরকম খুশি আমরা দেখি যে গয়রহ মামলা ঘটছে, বা যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মানে আসলে অপরাধী যারা তারা পালিয়ে চলে যাচ্ছে, এই বিষয়গুলো আসলে কোনো ব্যাপারেই, এটি আসলে মূল সংস্কারের জায়গা। ধন্যবাদ মিতি সঞ্জনা, আপনাকে ধন্যবাদ, এবং ডাক্তার সায়ন্ত আপনাকেও ধন্যবাদ আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমাদের অতিথিরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তার মধ্যে আইনের শাসন উঠে এসেছে, এবং ফ্যাসিবাদের সাথে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বিভিন্ন জায়গা থেকে, যারা দেশের ভালো চান কিংবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিংবা সেখানে সমর্থন দিয়েছেন, তারা ভালো মানুষগুলো ভালো জায়গায় আসলে তারা প্রত্যাশা করছেন যে দেশের যে সংকট সেই সংকট সমাধান হতে পারে। মেট্রো সিম টু দ্য পয়েন্টে অংশগ্রহণ করার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।